সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম বিস্তারিত। ক্রিমিয়ার কৃষ্ণসাগরে বহরে ড্রোন হামলা প্রতিহতের দাবি রাশিয়ার, আরো বিস্তারিত জানিয়ে দিব। আমেরিকার সঙ্গে রাশিয়ার পারমাণবিক সংঘাতের আশঙ্কা ক্রমাগত বাড়ছে, মস্কোর হুঁশিয়ারি। ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনের বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা, আরো জানিয়ে দিব। চীনের হুমকি ঠেকাতে সামরিক খাতে বড় পরিবর্তনের ঘোষণা অস্ট্রেলিয়ার। নেতানিয়ার পদত্যাগের দাবি উত্তাল ইসরায়েল। পাকিস্তানি পুলিশ দপ্তরে বিস্ফোরণে নিহত 12। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সেনাদের প্রস্তুত থাকতে বলল জাপান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ রমজান কাদির হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ক্রিমিয়ায় কৃষ্ণসাগরের বহরে ড্রোন হামলা প্রতিহতের দাবি রাশিয়ার। ক্রিমিয়ার সেভাস্তোপোলের কৃষ্ণসাগরের বহরে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানান মস্কোমন্ত্রী গভর্নর মিকাইল রাজভোচেভ। বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি বলেন, একটি ড্রোন ধ্বংস করা হয়েছে, তবে দ্বিতীয় ড্রোনটি নিচ থেকে বিস্ফোরিত হয়। এখন শহরের পরিস্থিতি স্বাভাবিক, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেভাস্তোপোল পরিবহন কর্তৃপক্ষের বরাতে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, এই ঘটনার পর কৃষ্ণসাগরের বন্দর নগরীতে যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর কারণ জানায়নি কর্তৃপক্ষ। এর আগেও ক্রিমিয়া বন্দরে ড্রোন হামলা অথবা বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। ড্রোনের ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া অথবা ক্রিমিয়ার অভ্যন্তরে হামলার ঘটনায় কিয়েভ কখনো দায় স্বীকার করেন। সেভাস্তোপোল ক্রিমিয়ার সবচেয়ে বড় শহরে, সেখানে বড় একটি নৌঘাঁটি রয়েছে। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে দখল করে নেয় রাশিয়া, তবে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। এটিকে আবার ইউক্রেনের অংশ হিসেবে যুক্ত করতে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকার সঙ্গে রাশিয়ার পারমাণবিক সংঘাতের আশঙ্কা ক্রমাগত বাড়ছে, দাবি মস্কোর। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার সঙ্গে দেশটির প্রত্যক্ষ পারমাণবিক সংঘাতের আশঙ্কা ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর প্রতি ওয়াশিংটনের ক্রমাগত বিদ্বেষী আচরণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মস্কো জানিয়েছে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক দপ্তরের পরিচালক ভ্লাদিমির ইয়োগ্রব আজ রাশিয়ার তাস বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার প্রতি সংঘাতপূর্ণ অবস্থানে অটল থাকে এবং ক্রমাগত সরাসরি সামরিক সংঘাতের দিক এগিয়ে যায়, তাহলে নয়া স্টার্ট চুক্তি মুক্তভাবে পড়বে। ইয়ার মাকব আরো বলেন, ওয়াশিংটন যদি বিশ্বের দুটি শক্তিশালী পারমাণবিক অস্ত্রধর দেশের পরিস্থিতিকে স্বাভাবিক সংঘাতের দিকে নিয়ে যায়, তখন নয়া স্টার্ট চুক্তির ভাগ্য নয় বরং গোটা বিশ্বের ভাগ্য আশঙ্কার মধ্যে নিপতিত হবে। 2010 সালে এপ্রিল মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সে সময়কার রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব নয়া স্টার্ট চুক্তিতে সই করেন। ওই চুক্তিতে দুই দেশের মধ্যে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে এবং মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা 1950 মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়। 2021 সালের ফেব্রুয়ারি মাসে চুক্তির মেয়াদ 2026 সালে 4 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন। তবে গত 21 ফেব্রুয়ারি আমেরিকার সংঘাতপূর্ণ নীতির প্রতিবাদ জানিয়ে রাশিয়া চুক্তিটি স্থগিত করে দেয়। অবশ্য চুক্তিটি থেকে এখনো বেরিয়ে যাওয়ার কোনো ঘোষণা দেয়নি মস্কো। রাশিয়া বলেছে, চুক্তিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যার উপর যে সীমাবদ্ধ আরোপ করা হয়েছে তা মেনে চলবে দেশটি। ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনের বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের 20 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধমূলক তথা পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। এর আগে ইরানের কয়েকজন কর্মকর্তা ও একটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটেন এবং 27 দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি বরাদ্দ দিয়ে খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলির প্রতি সমর্থন ইরানের জনগণের বিরুদ্ধে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কানি প্রদান, ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, ইরান সম্পর্ক মিথ্যা তথা প্রচার এবং ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনের লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে
নিষেধাজ্ঞার সঙ্গে জড়িত তারা জাতিসংঘের ঘোষণা ভিত্তিতে আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলি লঙ্ঘন করেছে। ইউরোপ ও ব্রিটেনে যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বলা হয়েছে বিবৃতিতে। চীনের হুমকি ঠেকাতে সামরিক খাতে বড় পরিবর্তনের ঘোষণা অস্ট্রেলিয়ার। চীনের হুমকি ঠেকাতে সামরিক খাতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক বিবৃতিতে ঘোষণা দেন। খবর রয়টার্সের। অ্যান্টনি আলবানিজ জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক খাতে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। তাৎক্ষণিকভাবে এই খাতে সরকার $1,900 কোটি ব্যয় করবে। এরই মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য বরাদ্দ থাকছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগরে সামরিক সক্ষমতা বাড়িয়ে আসছে বেইজিং, যার প্রভাব পড়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। সেই হুমকি মোকাবেলা করতে এই উদ্যোগ বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর পদত্যাগের দাবি উত্তাল ইসরায়েল। ইসরায়েলের বিক্ষোভের আগুন যেন কিছুতেই থামছে না। বিচার ব্যবস্থা সংস্কার আইন সংশোধনের প্রতিবাদে রাতে 16তম সপ্তাহের মতো ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাজপথে নামেন কয়েক লাখ মানুষ। স্বাধীনতা দিবসের ঠিক আগ মুহূর্তে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। সবার মুখে ছিল প্রতিবাদী স্লোগান। আন্দোলনকারীদের অভিযোগ, বেনিয়ামিন নেতানিয়াহু সরকার বিচার ব্যবস্থা সংস্কারের নামে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। এই বিচার ব্যবস্থা কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলমান মামলা থেকে বাঁচারও সুযোগ করছেন। বিচার ব্যবস্থা সংস্কার নামে নেতানিয়াহু ইসরায়েলে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন বলে উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, আমরা প্রতি শনিবার এখানে বিক্ষোভ করছি, কিন্তু আজকের বিক্ষোভ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বুধবার আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু সেই স্বাধীনতা আছে বিপন্ন, কঠিন সময় পার করছে আমরা। গেল 29 ডিসেম্বর ইসরায়েল নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। নতুন সংসদে নিতে সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসরায়েলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু রাষ্ট্রের জনগণের রোষানলে পড়েছেন। যদিও তীব্র আন্দোলনের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ সাময়িক স্থগিতের ঘোষণা দিলেও ওই উদ্যোগ পুরোপুরি বাতিল এবং নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরায়েলের সাধারণ মানুষ। পাকিস্তানি পুলিশ দপ্তরে বিস্ফোরণে নিহত 12। পাকিস্তানে আবার জঙ্গিদের নিশানায় পুলিশ, সিন্ধু বেলুচিস্তানের পরে এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে। গতকাল সোমবার সন্ধ্যায় ওই প্রদেশের সোয়াত জেলার কাওয়াল শহরের সশস্ত্র পুলিশ বাহিনীর সব দপ্তরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা 12 পুলিশ সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে ওই এলাকায় সক্রিয় তেহরিকে তালেবান পাকিস্তানি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং সেনা। গত ফেব্রুয়ারি মাসে করাচির পুলিশ দপ্তরে হামলা চালিয়েছিল টিটিপি, সেই ঘটনায় 8 জন নিহত হয়েছিল। গত সেপ্টেম্বরে ফাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিকি তালেবান গোষ্ঠীর সঙ্গে পাক সরকার শান্তি বৈঠক ভেস্তে যায়। তারপর থেকে ধারাবাহিকভাবে ওই এলাকায় টিটিপি বিরোধী অভিযান চালাচ্ছে পাক সেনা। জবাবে সেনা এবং বেসামরিক নিশানার উপর হামলা চালাচ্ছে টিটিপি। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতি জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি, ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা ANC বৈঠকে পাকিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের জঙ্গি দমন অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়। তারপর বেলুচিস্তান রাজধানী কোয়েটার একটি পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা হয়। দেশে সরকার ঝন্ডের স্বাধীনতা পন্থী কোন সংগঠন ওই হামলা চালিয়েছিল। সূত্র জিও নিউজ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সেনাদের প্রস্তুত থাকতে বলল জাপান। জাপানের সামরিক বাহিনীকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার ব্যাপারে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, শনিবার ওই নির্দেশনা দেওয়া হয়। এর আগে পিয়ংইয়ং প্রথমবারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করার ঘোষণা দেয়। ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে দূরপাল্লার প্রযুক্তি স্টাইলে দরকার পড়বে। তবে জাতিসংঘ নিষেধাজ্ঞার কারণে এ কাজে ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে কিনা উত্তর কোরিয়া। শনিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিজের আত্মরক্ষার সাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার নির্দেশ দেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে অনেকটা ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ রমজান কাদিরভের। ইউক্রেনে এখন তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার চেস্টনি অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। দোনেৎস্কের গুরুত্বপূর্ণ লিমান শহরের নিয়ন্ত্রণ রয়েছে ইউক্রেন বাহিনী, সেখান থেকে সেনাদের সরিয়ে আনার কথা স্বীকার করেছে রাশিয়া। খবর রয়টার্সের। ইউক্রেনের ব্যর্থতার জন্য রুশ সামরিক কমান্ডারদের সমালোচনা করে রমজান কাদিরভ এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন,
আমার ব্যক্তিগত মত হচ্ছে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এটা হতে পারে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করা এবং কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, খেরসন এবং ঝাপোরজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। তারপরেই ইউক্রেনের বাহিনীর হাতে লিমান শহরের নিয়ন্ত্রণ হারলেন রুশ সেনারা। এক সাক্ষাৎকারে ইউক্রেনের বাহিনীর প্রমাণ ছিল প্রধান সেরিত সিরভাতি বলেছেন, আমাদের পাওয়া তথ্য অনুযায়ী লিমান শহরে রাশিয়ার 5,000 থেকে 5,500 সেনা ছিল, কিন্তু ইউক্রেনের বাহিনী অভিযানে অনেক রুশ সেনা হতাহত হওয়া এই সংখ্যা এখন কমে এসেছে। রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার রয়েছে, যার মধ্যে স্বল্প ধ্বংসাত্মক কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে যা বিরোধী সেনাবাহিনীর বিরুদ্ধে মোতায়েন করার জন্য ডিজাইন করা হয়েছে। এদিকে সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব সহ অন্যান্য শীর্ষ পুতিন মিত্ররা পরামর্শ দিয়েছে যে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হতে পারে, তবে রমজান কাদিরভের আহ্বান ছিল সবচেয়ে জরুরি এবং স্পষ্ট।